শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলাউদ্দিন ব্যাপারী, পিতা মৃত্যু কাদির বক্স ব্যাপারী, মাতা মৃত্যু অনুফা বেগম, বাড়ি দক্ষিণ বেতকা, থানা টঙ্গিবাড়ি, জেলা মুন্সিগঞ্জ। আমরা বঙ্গবন্ধুর কথা শুই না, তা মুক্তি ধ্বংস করার জন্য আমরা কিছু লোক আমরা সঙ্গবন্ধু হই। তারপরে মফিজুল মোড়ল, আলাউদ্দিন মোড়ল, আনোয়ার ব্যাপারী, ওসমান ব্যাপারী, আমার বেশ কিছু লোক আমরা একসাথে সঙ্গবন্ধু হইয়া আমরা বাইতে না বইলা রাত্রেবেলা নৌকাড়িয়া গেলাম, গেলাম নারায়ণগঞ্জ। অনেক বাধাবিঘ্ন হয়েছে দেখছি। বৈদ্যের বাজার গিয়েলাম, বৈদ্যের বাজার গিয়া আমরা গাড়িতে উঠতে আমরা কুমিল্লা সাইড দিয়ে গেলাম বুড়িবাড়ি মর্ডারে। ওখান থেকে অনেক বাধাবিঘ্ন হয়েছে, অনেক কিছু হয়েছে। আমাদের দালাল ছিল, ওনে আমার খুব হেল্প করছে, রাস্তাঘাট দেখা 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 দেয় নিছে। তারপরে ওখান থেকে আমরা অনেককে অনেক বাড়িতে নিয়ে আপনি জৈন আছেন, জৈন দিয়ে ভাপিটা খাওয়াইছে, যা খাওয়াইলা রাখতে 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 চেম্বি রোডে আমরা পার হব। পার হওয়ার আগেই দালালে গিয়া মানে এটা ই করতেছে, মানে দেখতে কীভাবে পার করা যাবে। তো অনেক কিছু হয়েছে রাস্তার, অনেক কিছু হয়েছে। তারপরে আমরা রাত্র 3টার দিকে আমরা সিএমবিটা পার হই। এই আর্মির গাড়ি আসতে আসতে যাইতে আসে, আসতে যাইতে আসে আমরা এম্পুলেন্স দিয়ে তারা ই করে রাখছে রাস্তার পারে, হয়ে মাধ্যম ফুইটা ঘটে। তারপর আমরা পিঠে আল্লাহ নাম নিয়ে সুন্দর মতো আল্লাহ ওপার নিয়ে পুষাইল। ওপারে পুষানোর পরে কিছুদিন হাঁটার পরে দেখি আমরা কিছু লোক স্ট্যান্ডগান হাতে, অনেক রাইফেল হাতে, এরা তারা মানে এখানে পাহাড় দিয়ে আছে। এদিকে যখন লোক না ঢুকতে পারে বা কারা আসে কী আসে বিষয়ে, তা আমাকে আটকাইলো। আটকানোর পরে আমরা বললাম এই ব্যাপারে ঘটনা, আমরা দোহার সাহেবের লোক আসছি মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করার জন্য। আমাদের দেশের লোকজন মা বোনে খুব অত্যাচার করতে, নির্যাতন করতেছে, এই জন্য আমরা সহ্য না করতে পারি, আমরা আশা করছি ভারতে। আমরা গেলাম, যাওয়ার পরে কংগ্রেস ভবন উঠলাম, ওখানে আমরা রইলাম একদিন। মুন্সিগঞ্জে সাংবাদিক হারুন সাহেব তার সাথে যোগাযোগ হয়ে গেল, হেল্প হাত এই সব আসছিল, এর সাথে আলাপ করলো। আলাপ করার পরে হ্যাঁ আমার বাড়াইলো গোকুলনগর ক্যাম্পে, ক্যাম্পে রইলাম কিছুদিন। হাসম হাসম আব্দুর রফাও ছিল, মাখন সাহা ছিল, সপ্তাহখানি ছিলাম, সপ্তাহখানি বা 4-5 দিন ছিলাম আর কি। এরা হারুন সাহেব আমাদের রিক্রুটিং করে দিয়ে দিল, আমরা ট্রেনিং দিতে গেলাম। গেলো ত্রিপুরা বাগমারা, বাগমারে ট্রেনিং দিলাম, রাইফেল স্ট্যান্ড গান এস এল আর টুইস্ট মোটর আমাকে দেওয়া নেই গিয়া ট্রেনিং দেওয়া।
তারপর আমার বাবা পাড়ে দিল মেলাঘর এখান থেকে আসার পরে বেশ কিছু রইলাম থাকার পরে কোন ওসমানী সাহেব সে একটা মিটিং করলো অনেক মুক্ত আমরা মেজর হায়দার সভা ছিল খালেদ মোসাফ সভা ছিল এরা ছিল ওই মিটিংয়ে আমরা ছিলাম যমুনা ক্যাম্পে তারা এরপরে আমাদের এখান থেকে এই যে অস্ত্রপাতি দিয়া এই আমাদের ইস্টার্ন গান দেয় এসএলআর দেয় রাইফেল দেয় গ্রেনেড দেয় এক্সপ্লোজিভ দিয়া ওই যে গ্রেনেড বানায় বোম বানায় এটা বাস করার জন্য এগুলো দেয় টি শার্ট রাউন্ড দেয় গুলি দেয় অনেক কিছু দিচ্ছে যা যুদ্ধে যা দরকার সব কিছু দিচ্ছে দেওয়ার পরে ইন্ডিয়ান সৈন্যরে কিছু সৈন্য আর কিছু পাবলিকও আছে একজন দালাল হিসাবে আমরা আবার এই কুমিল্লা দিয়ে হ্যাঁ দাম পার করিয়া এই আমরা আনলো অসময় অনেক গোলাগুলি হয়েছে চিএমির মধ্যে গাড়ি আসছে তার গুলি করতে করতে আসে গুলি করতে করতে গাড়িতে আসে আর যায় যাক আমরা পরে রাত্র আড়াইটার দিকে আমরা গাড়ি গাড়ি আসতে দেরি বাই হয়েছে আমরা ওই স্বামী আমরা বিশ পঞ্চাশজন উপরে ছিলাম আমরা সব পাড়ে আয় পড়লাম কুমিল্লা কুমিল্লা আসার পরে একটা স্কুল আছে স্কুলে আমি উড়াইলো উড়ানোর পরে আমরা এখানে এক রাত্র ছিলাম আর কি থাকার পরে ওখানে চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের সে আওয়ামী লীগের ভালো একটা নেতা ছিল তার নামটা মনে নাই সে বললো এসে তোমরা তো থাকতে পারবে না এটা তো রাজাকার এলাকাটা মুসলিম এলাকা তো তোমার তো রাত্রে তোমার তো শর্ত হবে তা আমরা কইলাম ভাই আমাদের যে গ্রুপ কমান্ডার ছিল মুবিজল হ্যাঁ বলতেছে ভাই তা আপনি কীভাবে যাবেন কীভাবে আপনার আপনার পার করবে করেন হ্যাঁ করে রাখেন আপনি চিন্তা করেন আমরা ব্যস্ত করতেছি পরে একটা নৌকা করছে নৌকা করে আমাকে ওই রাত্রে আটটার দিকে আমরা এই নৌকা তুলছি দুইটা তিনটা নৌকা করছে একদম এক নৌকা এক সাইড দিয়ে গেছে তা আমরা সেই বৈদ্য বাবা ফিরে আবার আসলাম আইসা নারায়ণগঞ্জে আইসা আমরা এখান থেকে এই যে আমরা বেতকে আসি বেতকে আইসা মানে আমার থাকার বন্দোবস্ত বা খাওয়ার বন্দোবস্ত শাহজালার শিকদার আর এখন কলেজের ম্যানেজার ছিল কৃষ্ণবাবু তারা দু মুক্তিযোদ্ধা সম্পূর্ণ দায়িত্ব তারা নিচ্ছে তারা কাছে খবর গেল তারা এরপর আসলো আসার পরে আমাদের প্রথম স্থান দিল হইল আমাদের বিনয় কবিরাজ বাড়ি দ্বীপাড়া বিনয় কবিরাজ বাড়ি মৃদুল গোবাড়ি বলে একটা কবিরাজ ছিল ভালো সেইভাবে স্থান দিল অন থেকে আমরা বেশ কিছু থাকার পরে আসলাম হইলে আমরা বিল্লাল মাতর বাড়িতে এই বাড়িতে থাকার পরে তারপরে আমাদের একটা মিটিং হইলো তালতলা অ্যাটাক করা হবে তালতলা ডাক বাংলা তারপর মবিজল আমার গ্রুপ পুরা লইয়া রতন সভার গ্রুপ নিয়া শামসু বেহরা ছিল এবং নিয়া আর মিটিং কইরা রাতে মিটিং কইরা আমরা ঠিক সাড়ে দশটার দিকে আমরা রওনা দিছি রওনা দিছি দেওয়ার পরে অহন আবার কিছু কিছু বিল্ডিং আছে ডাকঘর বাংলার এ পারে মাঝখানে একটা খাল ছিল একটা পোল ছিল হ্যাঁ এগুলো ছিল তারপরে আমরা রতন সাহেব বললো কেউ কোনো ফায়ার নাই যার দা প্রতিম সাহেব আগে প্রথম ফায়ার ডাক করবো রতন সাহেব হ্যাঁ সর্বপ্রথম সাহেব রতন সাহেব হ্যাঁ প্রথম ফায়ার ডে করতে হ্যাঁ এরপরে আমরা ফিরে ফায়ার দেওয়া আরম্ভ করলাম আমরা ছিলাম একটা বিল্ডিংয়ের সাইডে আমি আমার আমার যে কমান্ডার হ্যাঁ সে এই সাইডে আমি ছিলাম এই সাইডে ব্রাশটা মারছে না যেমন আমার দুই আঙুল উপরটা ওই বিল্ডিংয়ের ইটা ছুটে নিয়ে গেছে ওয়ালটা ছুটে নিয়ে গেছে গা আর মবিজল যে আমার কমান্ডার তার গুলি হান্দা লেগে হান্দা বেরিয়ে গেছে গা না ডাইনাতে আর অত বৃষ্টির মতন খালি গুলি মারতে আছে তারপর আর স্যালেন্ডার করার জন্য আর প্রস্তাব পাড়াইলো মানুষ একটা স্লোগান দিল তা আমি দু চার দিন পাড়াইলাম আগে আমরা তার স্যালেন্ডার করলো পিপিআর ছিল রাজাকার ছিল একটা বাঙালি ছিল তারা হ্যাঁ স্যালেন্ডার করার পরে আমরা অস্ত্রপাতি নিয়ে এখন নিয়ে সব নিয়ে আইসা বললাম বিল্লাল মাতর বাড়িতে রতন সব ছিল ঘোষাল বাড়িতে এমন কিছু অস্ত্র রাখলো আমার অস্ত্র দিল তা বেশ কিছু লোক আমার সাথে ছিল ওরা তারা আমার সহযোগিতা করছে এরা ছিল তারা যুদ্ধ করতে পারে নাকি আর আমার সহযোগিতা করছে ওইটা করছে আর কি তারপরে আমরা আসার পরে বেশ কিছুদিন যা যাওয়ার পরে আবার আমরা বেতকা থেকে আবদুল্লাপুর বিন্দু সার ছাড়াইয়া আমরা সেখান পুরো একটা ব্যাংকার করলাম কবলুদ্দিন সাহেবের যে চৌধুরী সাহেবের যে জুট মিলটা ছিল না এই নদীর পার দিয়া হ্যাঁ রত্ন সাহুর আমাদের গ্রুপ আর এই বাবুস একটা গ্রুপ ছিল এরা আমরা একটা ব্যাংকার করলাম এখন দা গান বোর্ডার তো গান বোর্ডার ভালো ব্যাংকার ট্যাঙ্গার কইরা আমরা সম্পূর্ণ ব্যাংকার পজিশন গেছি নামগত এসএলআর এলএমজি একটা টুইস্ট মর্ডার ছিল এইটা তো সম্পূর্ণ কিছু করা যে গান বোর্ডার আসতে রত্ন সাহেব বলছে কেউ কোনো ফায়ার দিবা না
এটা দিয়ে আমরা ফার্জাম রাখতে পারবো না কিছু করতে পারবো না হ্যাঁ তো ফার্জাম তো ফার দিতে গেলে আমগা লাগা জ্বালা হলে বল কিছু রাখবো না তো ঠিকই আমরা অস্ত্র নাই টুইস্ট মোটর তো কি করে দেব এমনি গান বড় তো আমরা গান বড় গেল আমরা আস্তে আস্তে বিন্দু সার দিয়ে আমরা পিছন দিয়া চান কলস্টর চার দিয়ে আমরা ভিতরে আয় করলাম তারপরে আর কি বেশ বেশ কিছু পরে মিটিং করা হইলো রামচু ভাই রতন সাহেব আমাদের আমাদের কমান্ডার মফিজুল মোড়ল তারপরে সাহাদল শিকদার আর একটা বৈশাখ একটা মিটিং করা কবে একটা করা যায় টুঙ্গু এটা তার ডেট ফিক্স করলো ফিক্স করার পর আমরা প্রতিষ্ঠানে আসলাম রাত্রে রাত্রে এসে আমরা ওই কী কয়টা রে কী বাড়ি কয়টা রে খাইবারি আনতে আমরা ব্যাঙ্গারিং করছি এই হাত খাবার এনতে এইটা খাইবারি আনতে ব্যাঙ্গারটা কইরাই এখান তো প্রথমে আবার ফায়ারটা রতন সবই করছে এখান করার পরে আমার তো অনেক লোক তো অনেক গ্রুপ আউটসাইডের গ্রুপ আছে বেতকার গ্রুপ আমরা তারপরে সামচিবাড়ির গ্রুপ এরকম গ্রুপ আছে তারপরে ইয়ে টঙ্গিবাড়ির গ্রুপ অনেক গ্রুপ গ্রুপ মিলে আমরা এটা অ্যাটাক করলাম অ্যাটাক করার পরে তার সেনাটা করলো সেনাটা করার পরে ওই যে ওই অস্ত্র গার গিয়া ভাঙ্গিয়া আমরা অস্ত্রপাতি সামচুবাই রতন সভা নিল সামচু রিক্সা আনলো সব অস্ত্র নিয়ে একখানে রাখলাম আমরা আর যা থাকা রাত্রে দুই তিনজন আমরা দুজন মেরে ফেলাইলাম ওটা অনেক উচ্চত নির্যাতন করছে ওরা বহু নির্যাতন করছে ওরা তা আবার সন্ধ্যাকে আবার আমরা গান বোর্ডে আসবো রতন সভার কোনো আরই নেই গান বোর্ডের সাথে আর আমাদের কোনো টক্কর দেওয়া যাবে না ওরা ঈশ্বর দাও গিয়া ওই যে আমরা ওইটা ওইটি করছি এটা করছি আদি করছি মুক্ত করছি ওইটা দেখতে আইছে তারা আই আগে থাকা আবার এরপরে আমাদের খবর দিল খোকা ভাই মুন্সিগঞ্জে খোকা ভাই বাবুল ভাই এরা মুন্সিগঞ্জে আসো মুন্সিগঞ্জে গিয়ে হেই আপনার বালুর চরে বালুর মাঠে গিয়া অন্ধা ব্যাঙ্গার কইরা আমরা অনেক ই করছি কে কে স্কুল ছিল কে কে স্কুল আমরা ছিলাম কে কে স্কুলে ছিলাম প্রায় এক সপ্তাহ মতো ছিলাম আর কি থাকার পরে নারায়ণগঞ্জে ওরা যা ছিল ওরা হইলো ওখানে গিয়ে আবার ওই গান বুটগুলো অ্যাটাক করছে তবে হেভি অস্ত্র যে গান বোর্ড অ্যাটাক গান বোর্ড ফালাইছে ফালা দেওয়ার পরে আমরা ফিরা আমরা পরে সকাল আমরা গেলাম যাওয়ার পর আর খুলে আপনারা যান গিয়ে দিকে এদিকে আর কোনো অসুবিধা নেই তা আমরা আইসা বললাম মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে আইসা বেতকা আইসা বললাম তাও তো স্পেয়ার আনছিল ওকে নিয়ে মুন্সিগঞ্জে গেছি একটা হাবিল দাঁড়া ছিল খুবই খারাপ অনেক অত্যাচার নির্যাতন তাকে তাল তলা মানে বহুত কিছু করতে গিয়ে তাহলে ওরে হ্যাঁ আইসে ওরে আমরা মেয়েরা পাঠাইলাম মেয়েরা ওই আমাদের পাশে একটাই ছিল যে ক্যাম্পা ছিল ক্যাম্পের পাশে খালি জায়গা ছিল অন আমরা চাদর দিয়ে পেঁচাই অন আমরা মাটি দিয়ে দিলাম অথচ আমরা দেশ স্বাধীনে যুদ্ধ করতে গেছি আমরা যুদ্ধ করছি যানবাদীকে গেছি আর আমাদের সাথে যারা ছিল সহযোগিতা যারা ছিল যারা সহযোগিতা করছে কেউ বাতায় না খাওয়াইছে কেউ বাতার করে খাওয়াইছে এগুলো সব করাইছিল আমাকে শাহজালার শিকদার আর ওই যে ওই বাবু কৃষ্ণবাবু ওই শীতের দিনে ওই আপনার মাপলার সোয়েটার দিচ্ছে চাদর দিচ্ছে ওরকম শীত ছিল আর কি আমরা এই করছি আরও অনেক কিছু আছে তো বলা দেব বলতে বহু সময় অনেক সময় পারিব জয় বাংলা জয় বঙ্গবন্ধু 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা।